আজ থেকে আগামী 24 তারিখ অবধি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতির 163(2) ধারা লাগু করা হয়েছে। এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত 5 জনের বেশি জমায়েত করা যাবে না। যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই নির্দেশেই কলকাতা পুলিশের অন্তর্গত টালা থানার পুলিশের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজ কাশীপুর বেলগাছিয়া ও শ্যামবাজার চত্বরে এলাকার মানুষের স্বার্থে প্রচার চালাচ্ছে। পুরো হাসপাতাল চত্বরে সেভাবে দেখানি মানুষজনের। আজ 18/24 থেকে আগামী 24/24 পর্যন্ত বেলগাছিয়া রোড খুলিরামপুর সরণি রেল লাইন থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় অবধি 163/2 BNSS ভারতীয় সুরক্ষা সংহিতা যা পুরনো 144 দ্বারা জারি করা হয়েছে। এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না। এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন, অন্যথায় আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করা হবে।